হ্যালো এভরি ওয়ান আই কে অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর ষোলো নম্বর অধ্যায় থেকে কোষে দেখি ষোলো দশমিক এক এর সাত নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক এবং নয় নম্বর অঙ্কের সমাধান স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি এটি কিন্তু ভিডিও নাম্বার ফোর অর্থাৎ চার নম্বর ভিডিও এই ষোলো নম্বর অধ্যায় থেকে চার নম্বর ভিডিও এর আগে কিন্তু আমরা অলরেডি তিনটে ভিডিও আপলোড করেছি যার প্রথম ভিডিওতে ছিল বিভিন্ন সূত্রসমূহ যেই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেগুলো না জানলে তোমরা লববৃত্তাকার শঙ্কুর কোনো অঙ্কই করতে পারবে না বা বুঝবে না সুতরাং সেই সমস্ত সূত্রগুলো আগে দেখে এসো প্রথমের তিনটে ভিডিও আগে দেখো তারপরে কিন্তু এই চার নম্বর ভিডিওটা দেখবে বোঝা গেল তাহলে এবার দেখে নাও কোষে দেখি ষোলো দশমিক এক এর সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর অঙ্ক যেমনটা বলা হল যে এই ভিডিওতে আমরা দেখে নেব কোষে দেখি ষোলো দশমিক এক এর সাত আট এবং নয় নম্বর অঙ্কগুলো এর আগে কিন্তু কোষে দেখি ষোলো দশমিক এক এর এক থেকে ছয় নম্বর প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছে আগের তিনটে ভিডিওর মাধ্যমে এটি কিন্তু চার নম্বর ভিডিও তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ ভিডিও নাম্বার ফোর অর্থাৎ চার নম্বর ভিডিও তাহলে দেখে নাও প্রথমে সাত নম্বর অঙ্কের সমাধান সাত নম্বর অঙ্কটা কি বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস একুশ মিটার এবং উচ্চতা চোদ্দ মিটার প্রতি বর্গমিটার এক দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি তাহলে দেখে নাও সাত নম্বর অঙ্কের উত্তর আচ্ছা ভূমিতলের ব্যাস দেওয়া আছে তাহলে আমরা ব্যাসার্ধ বের করব কি লিখব লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান যেহেতু ব্যাস দুই মিটার তাহলে এবার আমরা যদি তির্যক উচ্চতা নির্ণয় করি সূত্র থেকে তাহলে কি পাব তির্যক উচ্চতা সমান সমান রুট ওভার উচ্চতা তার স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ তার স্কয়ার ভূমির ব্যাসার্ধ তার স্কয়ার সমান সমান রুট ওভার উচ্চতা কত বলে দেওয়া হয়েছে ১৪ মিটার তাহলে চোদ্দ তার স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ আমরা কত পেলাম একুশ বাই দুই তার স্কয়ার বোঝা গেল এটা যদি আমরা সমাধান করি তাহলে কত পাব এটা সমাধান করলে আমরা পেয়ে যাব সতের দশমিক পাঁচ মিটার তীর্যক উচ্চতা মানে আমরা এলের ভ্যালু পেলাম এলের ভ্যালু পেলাম সতেরো দশমিক পাঁচ মিটার এবার লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করি সুতরাং ক্ষেত্রফল আমরা আগে ফর্মুলাটা লিখি ফর্মুলা কি পাই আর এল তাহলে পাই মানে কি বাইশ বাই সাত ইন্টু আর আর এর ভ্যালু কত একুশ বাই দুই ভূমিতলের ব্যাসার্ধ একুশ বাই দুই ইন্টু এল মানে কত পেলাম সতেরো দশমিক পাঁচ এটা যদি আমরা সমাধান করি তাহলে কত পাবো পাঁচশো দশমিক পাঁচ ক্ষেত্রফলের একক হয়ে যাবে বর্গ মিটার এবার প্রতি বর্গ মিটারে এক দশমিক পাঁচ শূন্য টাকা প্রয়োজন তাহলে এত বর্গমিটারে কত টাকা প্রয়োজন গুণ করতে হবে তাহলে আমরা লিখব সুতরাং প্রতি বর্গমিটারে এক দশমিক পাঁচ টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ পড়বে সমান সমান কি করতে হবে গুণ করতে হবে পাঁচশো কত দেওয়া আছে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ যেটা আমরা পেলাম পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ গুণন এক দশমিক পাঁচ শূন্য এককটা কি হবে এত টাকা এটা যদি তোমরা গুণ করো দেখতে পাবে তোমাদের উত্তর হবে আটশো ছেষট্টি দশমিক দুই পাঁচ টাকা ঠিক আছে এটা হলো আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর এবার একই রকম ভাবে আমরা দেখে নেব আট নম্বর প্রশ্নের উত্তর কি হবে প্রথমে আট নম্বর প্রশ্নটা দেখে দশ সেন্টিমিটার খেলনাটির চারপাশ প্রতি সেন্টিমিটার এক শূন্য টাকা হিসাবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে খেলনাটির উচ্চতা কত হিসাব করি খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে নির্ণয় করি তাহলে দেখে নাও সমাধান প্রথমে আমরা কি লিখব কাঠের খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাস দেওয়া আছে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করব খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান দশ বাই দুই সেন্টিমিটার মানে পাঁচ সেন্টিমিটার এটা আমরা লিখে দিই সেন্টিমিটার এবার প্রতি বর্গ সেন্টিমিটার দুই দশমিক এক শূন্য টাকা হিসেবে চারশো উনত্রিশ টাকায় খেলনার পরিমাণটা নির্ণয় করি প্রতি বর্গমিটার আচ্ছা এখানে কি আছে বর্গমিটার না বর্গ সেন্টিমিটার প্রতি বর্গ সেন্টিমিটার টাকা চারশো উনত্রিশ টাকায় খেলনার পরিমাণ খেলনার পরিমাণ তার মানে এখানে বুঝতে হবে যে দুই দশমিক এক শূন্য টাকায় এক বর্গসেমি খেলনার দাম ঠিক আছে তাহলে চারশো টাকায় এই যে খেলনার যে পরিমাণ হবে সেটা কত বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ভাগ করতে হবে খেলনার পরিমাণ হয়ে যাবে চারশো ভাগ দুই দশমিক এক শূন্য একক হবে বর্গ সেন্টিমিটার খেলনার পরিমাণ এবার খেলনার যে পরিমাণটা পেলাম সেটাই তো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল বর্গ সেন্টিমিটার তাহলে এই পাই আর এল সমান সমান কত পেলাম তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে পাই আর এল সমান সমান চারশো উনত্রিশ বাই দুই দশমিক এক শূন্য বা মান বসাবো পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে পাঁচ ইন্টু এলের মান জানা নেই এল রাখবো চারশো উনতিরিশ বাই দুই দশমিক এক শূন্য পরের লাইনে লিখব বা এল সমান সমান প্রথমে যেটা আছে লিখি চারশো উনতিরিশ বাই দুই দশমিক এক শূন্য ইন্টু এবার এই পাঁচটা যখন আমরা ডান দিকে নিয়ে যাবো ওয়ান বাই ফাইভ হয়ে যাবে বাইশ বাই সাতটা কী হয়ে যাবে সাত বাই বাইশ বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি উল্টো হয়ে যাবে এবং চিহ্ন কি প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় যখন প্লাস মাইনাস আকারে থাকে এখানে গুণ আকারে আছে তো সেটা ভাগ হয়ে যাবে ভাগ হওয়া মানে উল্টে যাওয়া বাইশ বাই সাতটা সাত বাই বাইশ হবে পাঁচটা এক বাই পাঁচ হয়ে যাবে এবার এটা যদি আমরা হিসেব করি তাহলে কত পাব আচ্ছা আমরা কাটাকাটি করি এই দশমিকটা যদি তুলে নিই এখানে আমরা একশো লিখতে পারি পাঁচ দিয়ে কাটলে এটা হয়ে যাবে কুড়ি এই শূন্য এই শূন্য কেটে দিই তারপর সাত দিয়ে কাটলে তিন সাতটা একুশ তিন দিয়ে এটাকে যদি কাটি তিন অক্ষে তিন থাকলো এক বারো তিন চারা বারো থাকলো নয় তিন তিরক্ষে নয় একশো তেতাল্লিশ আচ্ছা এবার এগারো দিয়ে কাটি এগারো দুগুণে বাইশ এগারো অক্ষে এগারো থাকলো তিন তিন এগারোং তেত্রিশ এবার এই দুইয়ের সঙ্গে এই দুই কেটে গেল তাহলে কত পেলাম তির্যক উচ্চতা পেলাম তেরো সেন্টিমিটার এই দেখতে পাচ্ছ শুধু তেরো থেকে গেল সুতরাং আমরা এখানে লিখব তির্যক উচ্চতা তির্য উচ্চতা সমান সমান তেরো সেন্টিমিটার খেলনাটির তীর উচ্চতা পেলাম তাহলে এবার খেলনাটির উচ্চতা নির্ণয় করতে পারবো আমরা ফর্মুলা থেকে সুতরাং আমরা লিখব খেলনাটির উচ্চতা উচ্চতা নির্ণয়ের ফর্মুলা কি রুট ওভার এল স্কয়ার মানে তীর্য উচ্চতা তার স্কয়ার প্লাস আর স্কয়ার সমান সমান রুট ওভার এল স্কয়ার মানে তেরো গুণ তেরো তেরো আর তেরো গুণ করলে আমরা পাবো ওয়ান সিক্স নাইন মাইনাস প্লাস সরি মাইনাস না প্লাস হবে আর মানে কত পাঁচ তাহলে পাঁচ তার স্কয়ার মানে হচ্ছে পঁচিশ তাহলে একশো উনসত্তর আর পঁচিশ এটা যোগ করলে আমরা কত পাব সরি আমাদের সূত্রটা একবার মনে করি এখানে মাইনাস চিহ্ন হবে সূত্রটা ছিল আমাদের তির্যক উচ্চতা তার স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার তাহলে আমরা এইচ স্কোয়ার বের করছি তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে তো এখানে মাইনাস চিহ্ন হবে এখানেও মাইনাস চিহ্ন হয়ে যাবে তাহলে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে রুট করলে আমরা পাবো বারো বারো সেন্টিমিটার ঠিক আছে তাহলে খেলনাটির উচ্চতা পেলাম আমরা বারো সেন্টিমিটার তাহলে আমরা এবার নির্ণয় করতে পারি সুতরাং খেলনাটি তৈরি করতে খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে লেগেছে মানে আয়তন নির্ণয় করতে হবে কি ফর্মুলা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে এবার আমরা মান বসাই ওয়ান বাই থ্রি পাই মানে বাইশ বাই সাত আর স্কোয়ার মানে পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ ইন্টু এইচ মানে পেলাম আমরা বারো এই সমস্ত সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো আচ্ছা এককটা লিখে দিই ঘন সেন্টিমিটার এবার এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা যদি আমরা করি বা সমাধানটা যদি করি তাহলে উত্তর পাবো থ্রি ওয়ান ফোর পয়েন্ট টু নাইন ঘন সেন্টিমিটার এটা হয়ে যাবে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর তোমরা একই রকম ভাবে সুন্দর করে নিজেদের খাতায় এই অঙ্কটা তুলে নেবে এবার দেখে নেব আমরা 9 নম্বর অঙ্ক 9 নম্বর অঙ্কটা কি বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর সমস্ত তিন বাই সাত বর্গ মিটার লোহার পাথ লেগেছে বয়াটির তির্যক উচ্চতা যদি পাঁচ মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত তাহলে দেখে নাও তোমরা নয় নম্বর অঙ্কটির সমাধান প্রথমে আমাদের কি লিখতে হবে বা কি ধরে নিতে হবে ধরি শঙ্কু আকৃতির লোহার পাতের বয়ার ভূমির ব্যাসার্ধ আর মিটার তাহলে ধরি শঙ্কু আকৃতির বয়াটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার ভূমির ব্যাসার্ধ আর মিটার ধরে নেওয়া হলো তাহলে শর্তানুসারে শর্তানুসারে কি দেওয়া আছে দেখো একটি লোহার পাতের বয়া তৈরিতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে অর্থাৎ আমরা যদি পাই আর ইন্টু আর প্লাস এল এই সূত্রটা লিখি অর্থাৎ সমগ্র ক্ষেত্র ফলের সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি শর্তানুসারে বাইশ বাই সাত মানে পাই আর ইন্টু আর প্লাস এল মানে এখানে ফাইভ সমান সমান আচ্ছা এটা যদি হিসেব করি পঁচাত্তর সমস্ত তিন বাই সাত হিসেব করলে পাবো আমরা ফাইভ টু এইট বাই সেভেন ঠিক আছে বা পরের লাইনে লিখবো আর সমান সমান দেখো এখান থেকে সাত আর সাত কেটে গেল তাহলে কী পাবো পাঁচশো আঠাশ বাই বাইশ তাহলে আর ইন্টু আর প্লাস ফাইভ সমান সমান পাঁচশো আঠাশ বাই বাইশ এবার আমরা দেখি এগারো দিয়ে কাটাকাটি যায় কি না এগারো দুগুণে বাইশ চার এগারো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন আট অষ্টআশি আট এগারং অষ্টআশি হলো এবার দুই দিয়ে এটাকে কাটলে আটচল্লিশকে কাটলে হবে হচ্ছে চব্বিশ তাহলে সুতরাং আমরা পেলাম আর ইন্টু আর প্লাস ফাইভ ইজিকালস টু চব্বিশ বোঝা গেল আর ইন্টু আর প্লাস ফাইভ ইজিক টু চব্বিশ বা এখান থেকে লিখতে পারি আর স্কয়ার প্লাস ফাইভ আর মাইনাস চব্বিশ সমান সমান শূন্য এবার আমরা মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেব আচ্ছা চব্বিশ মানে গুণ করলে দুটো এমন সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে আমরা চব্বিশ পাবো এবং যোগ বিয়োগ করলে পাঁচ পাবো তাহলে তিন আট আর চব্বিশ আটের থেকে তিন গেলে পাঁচ তাহলে এটাকে আমরা যদি মধ্যসহক বিশ্লেষণ করি আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আর স্কোয়ার প্লাস ফাইভ আর কে আমরা ফাইভ আর এর বদলে লিখব এইট আর মাইনাস থ্রি আর ঠিক আছে মাইনাস চব্বিশ সমান সমান শূন্য বা এখান থেকে আর কমন নিলাম আর প্লাস এইট মাইনাস থ্রি কমন নিলাম আর প্লাস এইট সমান সমান শূন্য বা আমরা কি পাবো আর মাইনাস থ্রি ইন্টু আর প্লাস এইট সমান সমান এবার হয় আর মাইনাস থ্রি সমান সমান শূন্য বা আর সমান সমান প্লাস থ্রি না হয় আর প্লাস এইট সমান সমান শূন্য বা আর সমান সমান মাইনাস এইট কিন্তু এই যে মাইনাস এইট ভ্যালুটা এটা আমরা নেব না কেননা ভূমির ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না ঠিক আছে তো আর মান আমরা পেয়ে গেলাম এবার সহজেই আমরা বয়াটির উচ্চতা নির্ণয় করতে পারব সুতরাং আমরা বয়াটির উচ্চতা কত এখানে লিখি বয়াটির উচ্চতা সমান সমান রুট ওভার ফর্মুলা কি ফাইভ তার স্কয়ার

সুতরাং বয়াটিতে বয়াটিতে বায়ু বায়ু আছে আছে সুতরাং ফর্মুলা কি ওয়ান বাই থ্রি পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার আর মানে থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু এইচ মানে হচ্ছে চার মানে আয়তন আয়তনের ফর্মুলা আমাদের নির্ণয় করতে হবে মানে অ্যাপ্লাই করতে হবে তাহলে বায়ু আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ একক কি হয় আয়তনের একক হয় ঘনমিটার আয়তনের একক হয় ঘনমিটার এটাকে আমরা যদি সমাধান করি তাহলে কত পাব পঁয়ত্রিশ সমস্ত পাঁচ বাই সাত ঘন মিটার এটা পাব একটা উত্তর এবার আরো একটা উত্তর কি নির্ণয় করতে বলেছে বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি আচ্ছা তবে তির্যক উচ্চতা পাঁচ মিটার বয়াটিতে কত বায়ু আছে সেটাও আমরা নির্ণয় করলাম এবার আমরা আরো একটা জিনিস নির্ণয় করি যে প্রতি বর্গ মিটার দুই দশমিক আট শূন্য টাকা হিসাবে বয়াটির চারপাশ রং করতে কত খরচ পড়বে তাহলে খরচ কত হবে খরচ সমান সমান পাঁচশো আঠাশ বাই সাত ইন্টু দুই দশমিক আট শূন্য টাকা ঠিক আছে এটা যদি আমরা হিসেব করি কত পাবো দুইশো এগারো দশমিক দুই এটি হলো আমাদের কোষে দেখি এগারো কোষে দেখি ষোলো দশমিক এক এর নয় নম্বর অঙ্কের সমাধান তাহলে এই ভিডিওটা এখানেই আমরা শেষ করবো পরবর্তী ভিডিওগুলোতে তোমরা ষোলো নম্বর অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই প্রত্যেকটা অঙ্কের সমাধান পেয়ে যাবে ধন্যবাদ তোমাদের সকলকে